রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। এটা বুখারীর হাদিস। দুটো নিয়মাত যার ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত হচ্ছে, ঠিকমতো ইউজ করতে পারছে না, ফলে তারা ভাবছে আই হ্যাভ এ লট অফ টাইম, অনেক সময় আমার আছে, একটু সময় এনজয় করি, একটু সময় ব্রাউজ করি, একটু সময় এখানে ব্যয় করি। এভাবেই সময়টা তার চলে যায়, কিন্তু সে সময়টাকে কাজে লাগাতে পারে না, এভাবেই সে প্রতারিত হয়। আপনি সুস্থ ভাবছেন, আমি তো সুস্থ, যা ইচ্ছা তাই করছেন, তারুণ্যের এই শক্তিকে কাজে লাগাচ্ছেন না। তারুণ্যের এই শক্তিকে আজকে আমাদের তরুণরা যাতে অকাজে লাগায়, সেজন্য সারা বিশ্বের সকল অমুসলিম মাধ্যমগুলো কাজ করছে। এটা মনে রাখতে হবে। প্রচার মাধ্যম, সোশ্যাল নেটওয়ার্কের এই মাধ্যমগুলো আমাদেরকে ইনভলভ করছে আর তারা ব্যবসা করছে, প্লাস আমাদেরকে আমাদের ইমান, তাকওয়া, আমালে সালেহ থেকে কিন্তু দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। মুসলিম তরুণদের আজকে এই দুর্দশা কেন? অল্প সংখ্যক প্র্যাকটিসিং তাদের মধ্যেও গণ্ডগোল লাগিয়ে রেখেছে, আর যারা নন প্র্যাকটিসিং তাদের মধ্যে জেনা, ব্যভিচার, অশ্লীল ফিল্ম দেখা, নাটক, এই সেইগুলোর মধ্যে ইনভলভ করে রাখছে আজকের তরুণ প্রজন্মকে। এবং এই জন্য আমরা দেখি যে ভালো কথা, এলমি, একাডেমিক কথাগুলোর ভিউজ খুব কম, যত অশ্লীল তত বেশি ভিউজ। আর আমাদের মধ্যে তারা আরেকটা জিনিসও তৈরি করতে পেরেছে, যে কেউ কেউ দেখা যাচ্ছে যে মুআজাবুন বিতাকসীর আল মুশাহাদা, অর্থাৎ যত বেশি ভিউ তত বেশি জনপ্রিয়তা, এটা মানুষের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। ফলে অনেক ব্যক্তির মধ্যে, এমনকি ধর্মীয় ব্যক্তিদের মধ্যেও জনপ্রিয় হওয়ার একটা যেমন জিনিস কাজ করে, তার অজান্তেই অথবা তার জানতেও হতে পারে। আর প্লাস ফলোয়াররা যারা অথবা সাধারণ মুসলিম যারা, তারাও একজন ব্যক্তির জনপ্রিয়তা নির্ণয় করে ভিউর উপরে, লাইকের উপরে, এবং তার উপর ভিত্তি করে তার অথেন্টিসিটির ব্যাপারে সে সিদ্ধান্ত নেয়, এলএম থেকে তারা দূরে সরে যায়। এটা আমাদের জন্য ভেরি আনফর্চুনেট।